নমস্কার বন্ধুরা, মুসলিম সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো আমি আজকে বানাবো বাঁধাকপির পোলাও। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, আমি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভালো লাগবে আশা করি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি জানি না আপনারা আগে দেখেছেন কিনা বাঁধাকপির পোলাও, বাঁধাকপি তো অনেক কিছু করে খেয়েছি, তো এইভাবে পোলাও করে একবার খেয়ে দেখুন। তো চলো, কী কী লাগে উপকরণ সব কিছু দেখিয়ে দেবো। তো বাঁধাকপি পোলাও করার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি বন্ধুরা। বাঁধাকপির গায়ের যে অংশটা আছে ওগুলো সব ছাড়িয়ে ফেলবো, মাঝখানের যে অংশটা আছে ওটা নেবো আমি। এই আমি কুটতে চলে এসেছি, বটি নিয়ে এসেছি, বাঁধাকপিটা কেটে নিলাম, নিয়ে মাঝখানের অংশটা আমি নিয়ে নেবো একটু, যতটুকু লাগবে। এই দেখুন বাঁধাকপি আমি বাদ দিলাম, আর এই মাঝখানের যে অংশটা আছে ওটাই ওটুকু নিয়ে নেবো, ওটা হলেই আমার হয়ে যাবে বন্ধুরা। তো নিয়ে কিন্তু একদম ঝিরে ঝিরে করে কেটে নিতে হবে, আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নেবো। আমি একবারে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে কাটছি বন্ধুরা, একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। এটা টাটকা বাঁধাকপিগুলি ভালো হয় বন্ধুরা। তো চলো কেটে নিই বাঁধাকপিগুলো, বানাবো বাঁধাকপির পোলাও। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু বাঁধাকপি, দেখিয়ে দিলাম ধুয়ে কেটে নিয়েছি একদম ভিতরের অংশটা বন্ধুরা, একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। টাটকা কপি, একদম টাটকা কপিগুলো ভালো হয় বন্ধুরা। তো এখানে কপি কেটে নিয়েছি, হাফ পিস কপি, এত বড় পিস তো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে নিয়েছি আমি গোবিন্দ আতপ চাল, এই যে এখানে 100 গ্রাম নিয়েছি। এখানে একটুখানি হলুদ আমার লাগবে, এখানে কাজু কিশমিশ নিচে লাগবে, একটু মিষ্টি রয়েছে লাগছে আমার, এটা একটু তেজপাতা আর জিরে, কাঁচা জিরে লাগছে। আর এখানে একটু 4টে এলাচ নিয়েছি ভেঙে, এটা লাগবে, দুটো কাঁচা লঙ্কা নিয়ে লাগবে, এখানে একটু আদা বাটা নিয়েছি লাগবে আমার, আর গরম মশলা নিয়েছি একটু লাগবে, সাদা তেল নিয়েছে এটা লাগবে, সাদা তেলে গরম পুরোটাই বন্ধুরা। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকবো আমরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। আর এখানে নিয়েছে ঘি, এটাও আমার লাগছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকুন, স্কিপ করবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব। জানি না আপনারা আগে দেখেছেন কিনা বাঁধাকপির পোলাও, তো আজকে আমি বানাবো, দেখতে থাকো পুরোটা। চলো এখন বন্ধুভোগ চাল 100 নিয়েছি বন্ধু, এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এটা একটু ভিজবে, টুববে বন্ধুরা একটু 1 মিনিট মতো, সেই জন্য আগে থেকে জলটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি, এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভিজবে, ভিজিয়ে নেবো। চলো একটুখানি টাইম থাকবে এখানে ভিজানো বন্ধুরা, এবার শুরু করবো বাঁধাকপির পোলাও। তো সব তো দেখিয়ে দিলাম, দুটো জিনিস অ্যাড করেছি বন্ধুরা, এখন মটরশুঁটির সিজন, সেই জন্য মটরশুঁটি নিয়েছি একটু। আর এখানে আর একটু ওই চিনে বাদাম বলো না, চিনে বাদাম কাঁচা ছাড়িয়ে নিয়েছি একটু, যেহেতু বাদামটা আমার কম, কাজু বাদাম, ওই জন্য আর একটু বাদাম নিয়ে নিলাম। তো চলো শুরু করবো, এখানে নষ্ট করে কড়া নিয়েছি, জ্বালিয়ে দেবো গ্যাসটা, কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাই বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দেবো, আর গ্যাসে বানাবো বন্ধুরা। গ্যাসে একটুখানি জল দিয়ে দেবো, এখানে এই যে ভালো জল একটু নিয়েছি, একটুখানি দিয়ে দেবো, আর দেবো না, তো জলটা একটু গরম হবে। এই যে এখানে একটা নুন নিয়েছি, এই যে নুন, এটা তো লাগবেই, নুন ছাড়া কিছুই হয় না বন্ধুরা। একটুখানি নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু গরম হবে জলটা। চালটাকে কিন্তু 5 মিনিট পর আমি ভিজিয়ে রেখেছেন, তো 5 মিনিট পরে একবার ধুয়ে নিয়েছি বন্ধুরা, একবার ধুয়ে আর একবার ধুয়ে নিয়েছি, মানে দুবার মতো ধুয়েছি, বেশি ধুলে আবার সেন্ট চলে যাবে বন্ধুরা, গোবিন্দভোগ চাল সেন্টটা যা আর হচ্ছে বন্ধুরা। তো ওই ধুয়ে জল ঝারিয়ে রেখেছি আমি, বাদাম ও ধুয়ে রেখেছি, মটরশুঁটি আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা ছাড়িয়ে। তো চলো জলটা একটু ফুটে গেছে, তো ওই জলের মধ্যে একটুখানি হলুদ ব্যবহার করবো বন্ধুরা, একটুখানি হলুদ দিলাম, এখানে আলুও দেওয়া যায় বন্ধুরা, আমি আলু আজকে দেবো না, এখানে আলু দেবো না। তো এখানে বাঁধাকপিটা ভাবিয়ে নেবো, একদম ধুয়ে কেটে রেখেছি ঝুরঝুরে, একদম দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ভাবিয়ে নেবো, বেশি ভাবাবো না কিন্তু বন্ধুরা। এই দেখুন একদম ঝিরঝিরে করে কাটতে হবে কিন্তু কপিটা, তো চলো এগুলো সব দিয়ে দিই। এবারে এটাকে একটু উল্টো পাল্টা দেবো, সব কপিগুলো দিয়ে দিলাম, একটু হলুদ আর নুনটা একটু মাখিয়ে দেবো, এভাবে কিন্তু এবারে চাপা দেওয়া একটা জিনিস জিনিস চাপা দিয়ে দিচ্ছি, একটুখানি হবে। তো চলো এবার খুলে দেখে নেবো, জাস্ট একটুখানি ভাবিয়ে নেবো বলেছি, হয়ে গেছে আমার, নামিয়ে নেবো, নামিয়ে আমি বিদ গামলায় দিয়ে দেবো বন্ধুরা, একদম অল্প ভাবিয়ে নিলাম, বেশি ভাবালে হবে না। এই যে বিদ গামলায় নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে দেখাই, বাঁধাকপিটা একটু ভাবিয়ে নিলাম অল্প করে নুন আর হলুদ দিয়ে। তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে গ্যাসটা জোরে দেবো, জোরে দিলাম, কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে নিয়েছি বন্ধুরা। দু রকমের বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা থেকে নেবো, বেশি ভাজবো না বন্ধুরা।
নে, ওইগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার, দু রকমের বাদাম আর কিশমিশটা তুলে নিচ্ছি। শুকনো খোলায় মটরশুঁটিটা ভেজে নেবো বন্ধুরা, অল্প করে একদম হালকা ভেজে নেবো। মটরশুঁটি আমার হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি, বাটি থেকে তুলে নিচ্ছি, সবটা তুলে নিই। মটরশুঁটিটা তুলে নিয়েছি হালকা ভেজে, তো এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি দেবো না বন্ধুরা, একটুখানি দেবো, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আবারও আমি এক চামচ ঘি অ্যাড করবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। ঘিটা গলে গেছে, এখানে দুটো তেজপাতা রেখেছি দিয়ে দিচ্ছি, আর একটু সাদা জিরে রেখেছি একটু দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম। একটু একটু ভাজা ভাজা করে নেবো, ওটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে এলাচ রেখেছি চারটে ভেঙে দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো, তারপর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এটা হয়ে এসছে, এবার এখানে এই যে গোবিন্দভোগ চালটা জল ঝারিয়ে রেখেছি ধুয়ে, এটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নেব। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা পুরো, স্কিপ করবেন না বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। করে নিয়েছি বন্ধুরা, এই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি, এবার এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, ভাবানো ভাজা করে দিয়ে ভালো করে নাড়াবো আবারও। বাঁধাকপিটা দিয়েও একটু আমি ভাজা ভাজা করে নেবো, অল্প করে নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা, প্লিজ এইভাবে আপনারা বাড়ি করে খান, আমরা দুবার করে খেয়েছি, তো ভাবতাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য করলাম। মোটামুটি এক মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেবো কপিটাকে দিয়ে, এক মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। তো ওইটা আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা কপিটা দেওয়ার পর, তো এবার এখানে জলে ইউজ করবো, এখানে জল রেখেছি পরিষ্কার জল, চালটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম, আর একটু দেবো। একদম স্লো দিতে হবে গ্যাসটা, দিয়ে চাপা দিতে হবে, মোটামুটি দু বাটি মতো দিয়ে দিলাম বন্ধুরা, এই বাটি দু বাটি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবার কিন্তু এখানে আমি নুন ইউজ করবো, কপিটা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তো একটু যেমন নুন লাগবে তেমন দিয়ে দেবো। মোটামুটি এই চামচে দেড় চামচ নুন দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো, নুনটাকে নাড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিচ্ছি। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিলাম, মোটামুটি এক দেড় মিনিট মতো হলেই হয়ে যাবে এটা আমার, তো চলো একটু এক দেড় মিনিট পর ফিরে আসি। তোমার হয়ে গেছে পোলাওটা একদম রেডি বন্ধুরা, এখানে আমি মটরশুঁটিটা ভেজে রেখেছি দিয়ে দেবো, আর কাজু কিশমিশটা দিয়ে দেবো, এটা আপনারা চাইলে আগে থেকেও দিতে পারেন জল দিয়ে, আমি দিলাম না, তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, ঘি মিষ্টি দিয়ে। তো এরমভাবে আপনারা বাঁধাকপি পোলাও করে খান, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো পোলাওটা আমার একদম রেডি বন্ধুরা, একটুখানি মিষ্টি দিয়ে দেবো আর ঘি দেবো, দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো প্লিজ বন্ধুরা কেমন হলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে, দিলে আমার এটা একদম রেডি হয়ে যাবে। তো ঘি দিলাম এক চামচ মতো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, এটা একদম রেডি আমার, ফিরে আসছে অন্য কোনো ভিডিও অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ দিয়ে দেবো টাটা। তো বাঁধাকপির কোলা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আমার।